Welcome to my channel Advanced Educator GPG. এই ভিডিওর বিষয় হলো সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা টেক্সট বইয়ের বিপর্যয় মোকাবিলা থেকে প্রশ্ন উত্তর যেখান থেকে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষায় অনেক প্রশ্ন থাকবে। তোমাদের এই অধ্যায়ের টেক্সট বইয়ের প্রথমেই আছে দু এক লাইনে উত্তর দাও। এক নম্বর প্রশ্ন আছে হরপাবান কি? উত্তর, অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় হঠাৎ প্রবল জলের স্রোতের সঙ্গে পাথরের চাই নদীপথে সমতলের দিকে ধাবিত হয়, একে হরপাবান বলে। তারপর দু নম্বর প্রশ্ন আছে বন্যা কাকে বলে? উত্তর, বিভিন্ন কারণে স্থলভাগের বিস্তীর্ণ এলাকা অস্থায়ীভাবে জলমগ্ন হয়ে পড়ার ঘটনাকে বন্যা বলে। তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায়? এক নম্বর, জলাধার, নিয়ন্ত্রণ বাঁধ, বিকল্প নিকাশি, নালা প্রভৃতি নির্মাণ করে এবং গাছপালার সংখ্যা বৃদ্ধি করে জলের বেগকে নিয়ন্ত্রণে রাখা যায়। নদীর পলি সরানো, গাছ লাগানো কর্মসূচি প্রভৃতি কর্মসূচির অংশ হতে পারে। দু নম্বর, বানভাসী এলাকায় যেখানে আগে থেকেই বসতি আছে সেখানে বিপদ সংকুলতা কমানোর সবচেয়ে ভালো পথ হল সেখানকার লোকজনকে অন্যত্র পুনর্বাসন দেওয়া। বন্যা কবলিত অঞ্চলে খুব বড়সড় উন্নয়নমূলক কাজের অনুমতি না দেওয়াই উচিত। স্কুল, হাসপাতাল, পঞ্চায়েত অফিস প্রভৃতি গুরুত্বপূর্ণ গৃহ নিরাপদ জায়গায় করা দরকার। তিন, বাঁধ থেকে জল ছাড়া ও আটকে রাখার পরিমাণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে বন্যা হয়? উত্তর, এক নম্বর, অত্যাধিক বৃষ্টি হবার ফলে জলাধারের জল বৃদ্ধি হলে অথবা বাঁধে ফাটল ধরলে বা বাঁধ ভেঙে গেলে নদীর জল কূল ছাপিয়ে প্লাবিত হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। দু নম্বর, তাছাড়াও কোনো কারণে নদীর গতিপথ আটকে গেলে, নদী সরু হয়ে গেলে বা নদীর তলদেশে অত্যাধিক পলি সঞ্চয়ের ফলে নদী তার স্বাভাবিক গতিপথ পরিবর্তন করলে নদীতে অতিরিক্ত জলবহন ক্ষমতার অভাব হয়, ফলে নদী তার নাব্যতা হারায় এবং নদীর জল তখন কূল ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাকে প্লাবিত করে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। তিন নম্বর, অত্যাধিক বৃষ্টি থেকে হরপাবান বিশেষ করে পাহাড়ি এলাকায় হতে পারে। এর ফলে উঁচু থেকে হঠাৎ প্রবল জলস্রোত পাথরের চাইসহ নদীপথে সমতলের দিকে ধেয়ে আসে। হরপাবান প্রচণ্ড বৃষ্টি হওয়ার প্রায় ছ ঘন্টার মধ্যে ঘটে, যা মূলত আকাশভাঙ্গা বৃষ্টি, ঘূর্ণিঝড় প্রভৃতির কারণে হয়। চার নম্বর, বৃষ্টির জলকে তাড়াতাড়ি নদী, খাল, বিল প্রভৃতির মধ্যে নিয়ে ফেলার মতো নিকাশির অপ্রতুলতার বন্যার অন্যতম কারণ। তারপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেশের কোন অঞ্চলে বেশি বন্যা হয়? উত্তর, আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে সবথেকে বেশি বন্যা হয়। এরপর দুয়ের দাগে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। এক নম্বরে আছে বন্যাপ্রবণ এলাকায় শিক্ষার্থীদের অবশ্যই কী শেখা উচিত? এখানে ক নম্বর অপশন আছে গান, খ নম্বর অপশন আছে সাঁতার, গ নম্বর অপশন আছে বাজনা আর ঘ নম্বর অপশন আছে নাচ। এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা, সাঁতার। তারপর দু নম্বরে আছে ডায়রিয়া হলে রোগীকে কী খাওয়ানো উচিত? এখানে ক নম্বর অপশন আছে চায়ের লিকার, খ নম্বর অপশন আছে ফ্যাট জাতীয় খাবার, গ নম্বর অপশন আছে মাংস আর ঘ নম্বর অপশন আছে বড় মাছ। এখানে সঠিক উত্তর হবে চায়ের লিকার। তবে এখানে অপশনে যদি ওআরএস থাকে তাহলে ওআরএসটাই সঠিক উত্তর হবে। এরপর তিন নম্বর আছে বন্যা নিয়ন্ত্রণ করা যায় কীভাবে? এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা, জলাধার নির্মাণ করে। তারপর চার নম্বর আছে
বন্যার সময় কোন জল পান করা উচিত? এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা, নলকূপের জল। তারপর 5 নম্বর আছে, সমুদ্রের তলদেশে কী ঘটলে উপকূল ভাগে বন্যা দেখা দিতে পারে? এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা, ভূমিকম্প হলে। এরপর 3-এর দাগে আছে, সঠিক উত্তরটির পাশে সত্য এবং ভুল উত্তরটির পাশে মিথ্যা লেখো। 1 নম্বরে আছে, হরপা বান বিশেষ করে পাহাড়ি এলাকায় হয়। হ্যাঁ, এটা হবে সত্য। তারপর 2 নম্বরে আছে, বন্যার সময় বাসি খাবার খাওয়া উচিত। না, এটা হবে মিথ্যা। তারপর 3 নম্বরে আছে, বন্যার সময় জল না ফুটিয়ে খাবে না। হ্যাঁ, এটাও সত্য। 4 নম্বর, বন্যার জলে সাঁতার কাটা উচিত। না, এটা হবে মিথ্যা। তারপর 5 নম্বরে আছে, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য বিভিন্ন গোষ্ঠী গঠন করা প্রয়োজন। হ্যাঁ, এটা হবে সঠিক, সত্য। তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোন সাবজেক্টের কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।